নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্মার্ট হেল্প ডাবলুবি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মাধ্যমিক জুনে শেষ হলে উচ্চ মাধ্যমিক জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো নিচে এখানে কি বলা হয়েছে তো এখানে বলা হয়েছে কোভিডের কারণে পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই পরীক্ষা হবে দুই হাজার একুশের জুনের পর বুধবার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্য সরকারের সূত্রের খবর আগামী বছর জুন জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে চেয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠায় মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ সেই প্রস্তাবে রাজ্য সরকার সায় দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানা গিয়েছে প্রথম জুন হবে মাধ্যমিক পরীক্ষা তারপর হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এরপর এখানে বলা হয়েছে কোভিডের জন্য স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ক্লাস চলছে অনলাইনে ফলে পরীক্ষা কবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন রাজ্যের পড়ুয়ারা সেই অবস্থায় রাজ্য সরকারের এই ঘোষণা পড়ুয়াদের মনে অনেকটাই স্বস্তি দেবে বলে মত মহলের তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কত তারিখ জুনে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হবে এবং জুনের পর কিন্তু এরপর থেকে পয়লা জুন থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং এরপর কিন্তু উচ্চ মাধ্যমিক হবে তো আপনাদের একটা আপডেট দিয়ে রাখি পয়লা জুন থেকে যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তো তার রুটিন কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো আপনারা সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই উপরে একটা আই বটন পেয়ে যাবেন এখানে আই বাটনে কিন্তু আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন এবং এই ভিডিওটি শেষে কিন্তু আপনারা এন্ড স্ক্রিনে সেই ভিডিওটিকে দেখতে পাবেন মাধ্যমিকের যে রুটিন দেওয়ার ভিডিওটি তো সেই ভিডিওটি দেখে নিলে কিন্তু আপনারা মাধ্যমিক কবে থেকে কবে কত তারিখ অবধি হবে এবং কোন কোন দিন কি কি পরীক্ষা রয়েছে অর্থাৎ পুরো রুটিনটি কিন্তু আপনারা দেখতে পাবেন তো আশা করি সমস্ত তথ্য কিন্তু বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এছাড়া আপনাদের মতামত কী রয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এছাড়া এই ভিডিওটিকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিও ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন